খড়খর শব্দে কাঠ ফাটা রোদে ধান খেতে ধান মারাই করছেন কালো হিজড়া। সেই ধান আবার রোদে শুকাচ্ছেন অন্য হিজড়ারা। যার যার জায়গা আছে যত দূর পারে যা পারে আবাদ করে খাক, আবাদ করলে তো অনেক ভালো। ধান ছাড়াও অন্যের কাছ থেকে বর্গানিয়া 10 বিঘা জমিতে মিষ্টি কুমড়া, পাট শাক, ধুন্দল, মরিচ, বাদাম, ডাঁটা শাক ও টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করছেন কালো হিজড়া ও তার দল। মানুষের কাছ থেকে চাঁদা তোলা ছেড়ে এভাবেই কৃষিতে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের 30 হিজড়া। এবার চাষ করছে ধান, আর ধানের পাশাপাশি গোড়া ফসল, সবজি, পেঁয়াজ, তারপরে রসুন। শুরুতে বর্গানিয়া 10 বিঘা জমিতে কৃষিকাজ শুরু করেন গাজীপুর কোনাবাড়ির 22 মাইল এলাকার তৃতীয় লিঙ্গের কালু। তাকে দেখে অনেক হিজড়ারা অনুপ্রাণিত হন। পরে আরও 29 জন তৃতীয় লিঙ্গের সদস্যকে সাথে নিয়ে জমিতে নানান ফসল ফলিয়ে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন কালো হিজড়া। জানে আমাদের সরকার কইরা দেয়, কইরা দিলে আমাদের একটু সুবিধা হয়। সরকার থেকে যদি আমাদের সহযোগিতা করতো তাহলে হয়তো হইতো। 5 বছর আগে যেখানে ছিল ইটের ভাটা, সেখানেই কালু ও তার দলের হিজড়াদের কঠোর পরিশ্রমে ফলছে সোনার ফসল, ধান সহ অন্যান্য শাকসবজি। হাত পেতে খাওয়ার চেয়ে কাজ করে খাওয়া অনেক আনন্দের বলে জানান তারা। আবাদ করি, এটা বাইরেও বিক্রি করি, এটা তো আর আমাদের একলা খাওয়ার মতো না। এরই মধ্যে কৃষিতে হিজড়াদের আরো উদ্বুদ্ধ করতে গাজীপুরে 2 দিন ব্যাপী স্বাবলম্বী হওয়ার উপায় শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। যেন আগামীর কৃষিতে তারা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন তা নিয়েও নানান আলোচনা হয়। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে কৃষিকাজে আরো ভালো করতে পারবে বলে আশাবাদী তারা। সামর্থ্য থাকতো সরকার থেকে যদি আমাদের সহযোগিতা করতো তাহলে হয়তো হইতো। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের সদস্যরা পেশা হিসেবে কৃষিকে বেছে নেয়ার মতো একটি ভালো উদ্যোগ নিয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান জানান, তারা কালো হিজড়াদের মতো উদ্যোক্তাদের সহযোগিতায় পাশে থাকবেন। এদেরকে বীজ এবং সারটা যদি আমরা সরকারের প্রণোদনার কর্মসূচির আওতায় সহায়তা দিচ্ছি। ফার্দিন সানি, দেশ রূপান্তর।